গোমতী জেলা হাসপাতালে সিটি স্ক্যান বিভাগের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। অবিলম্বে না শোধরালে তাদেরকে হাসপাতাল থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিলেন হাসপাতাল সুপার। গোমতী জেলা হাসপাতালে গত জানুয়ারি মাস থেকে বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা শুরু করা হয়েছে, কিন্তু সেখানে রোগী ও তাদের পরিজনদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ প্রথম থেকেই। এর মধ্যে মঙ্গলবার সিটি স্ক্যান করতে আসা এক রোগীকে দুই অপারেটরের কাছে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। তাদের একজন অপারেটর দেবব্রত দাস, অপরজন রিসেপশনিস্ট শুভম সাহা। বিষয়টি গোমতী জেলা হাসপাতালের MS কাজল দাসের গোচরে নেওয়া হলে তিনিও বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, তাদের কাছে এমন দু একটি অভিযোগ রয়েছে, যদি তা অব্যাহত থাকে তবে কঠোর ব্যবস্থা নেবে স্বাস্থ্য দপ্তর। আমি ইদানিং এক দুটো কমপ্লেন পেয়েছি এবং এটা আমি যথারীতি অ্যাকশন নিয়েছি। এদের সঙ্গে ওদের যে ম্যানেজার আছে, যে দেখছেন, ওর সঙ্গে কথা বলেছি। আজকে ঘটনা হয়েছে এটা আমি জানতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে ওর সঙ্গে আমি ফোনও করেছি। আর এই ব্যাপারটা আমি দেখছি, এটা সিরিয়াসলি দেখছি, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। প্রয়োজনে ওদেরকে সরিয়ে অন্য মানে অন্য কিছু অন্য যাতে লোক নিয়োগ করা হয় তার জন্য আমি সাজেস্ট করবো। আর সিটি স্ক্যান সার্ভিস তো সবার জন্য, এটা ফ্রি অফ করা আছে এবং জমিগণটা সার্ভিস দিতে হবে। ওদের সঙ্গে আমাদের টাই আপ এটাই, এবং মানুষ যাতে হ্যারাসমেন্ট না পায়, মানুষ যাতে সার্ভিস পায়, এটাই আমাদের উদ্দেশ্য, এটা আমাদের গভর্নমেন্টের উদ্দেশ্য। তো এই ব্যাপারে আমি দেখছি এটা, এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা অ্যাকশন নেব। জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল গোমতী জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা। পরে সেখানে দায়িত্ব দেওয়া হয় ই সঞ্জীবনী নামক একটি বেসরকারি সংস্থাকে, কিন্তু তারা বিভিন্নভাবে রোগীদের বাইরে থেকে সিটি স্ক্যান করানোর চাপ দিয়ে আসছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সিটি স্ক্যান বিভাগের এক অভিযুক্ত নিজেদের ভুল স্বীকার করেন এবং বলেন, দু ঘন্টা লাগবে বলে যে কথাটি তারা বলেছে তা তাদের ভুল হয়েছে। ফাস্টিং থাকে, যেটার জন্য আমি ওনাকে ডাক দিয়ে পেশেন্ট পার্টিকে বুকিং দিচ্ছিলাম। তো একজন পেশেন্ট ছিল, তো উনি বলছিলো আমারটা কোন সময়। আমি বলছিলাম যে ওটা বুকিং দিয়ে আমি ডাকবো, তারপর আমারটা তখন দেরি হচ্ছে কেন উনি বলছিল। আমি আজকাল দিয়ে বলেছি যে আমার দু ঘন্টা সময় লাগবে, ওটা আমার ভুল হয়েছে, উনি খেপে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।